বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানে আমরা বিশেষ একটা কথা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বার কাউন্সিলে যারাই অ্যাডভোকেটশিপের ভাইবা দিচ্ছেন, আগামী কয়েকদিনেই তারা একজন প্রফেশনাল অ্যাডভোকেট হিসেবে বিভিন্ন আদালতে প্র্যাকটিস করবেন। তো আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে, যারা এই যে নবীন আইনজীবী যারা হচ্ছেন, তারা কিভাবে তার কেরিয়ারটাকে গড়বেন, সিনিয়রের আন্ডারে কাজ করবেন না নিজে স্বতন্ত্রভাবে প্র্যাকটিস করবেন। তো এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকের আমাদের আলোচনায় যোগ দিয়েছেন অ্যাডভোকেট মিয়াজি সাহেব, ফেনী জজকোর্ট, ফেনী থেকে। তো আজকে আমরা প্রথমেই মিয়াজি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। কেমন আছেন মিয়াজি ভাই? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো অলরেডি আমাদের অনুষ্ঠানের টাইটেলটা আপনি শুনছেন যে আসলে আমরা কি বিষয় আলোচনা করব। তো প্রথমেই বার কাউন্সিলের ভাইবা দিয়ে, যেহেতু আপনি বাস্তব জীবনে আপনার ভাইবাটা দিয়ে আপনি অ্যাডভোকেট হয়েছেন, প্রথমে আমরা আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই যে আসলে আপনার ভাইবা বোর্ডে অভিজ্ঞতাটা কি ছিল, তারপরে আসবো আমরা পরবর্তী ধাপটা। জি, আমার ভাইবা বোর্ডের অভিজ্ঞতাটা আসলে ইন্টারেস্টিং ছিল মোটামুটি। প্রথমত আমার ভাইবা নিয়েছিল রেজাউল করিম স্যার, যিনি হাইকোর্টে সিনিয়র লয়ার এবং তিনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বেও আছে। তো এই ধরনের এই এক ব্যক্তিত্ব আমার থেকে ভাইবা নিছে, যাক আলহামদুলিল্লাহ পাশ করে আজকে আমি অ্যাডভোকেট হিসাবে নিয়োজিত আছি। তো উনি প্রথমত আমাকে জিজ্ঞাসা করছিল আমার সিনিয়র কি প্র্যাকটিস করে, প্রথমত আমার ফাদার মাদারের নাম জিজ্ঞাসা করছিল, তারপর জেলা জজের নাম জিজ্ঞাসা করছিল, তারপর জিজ্ঞাসা করছিল আমার সিনিয়র কিসে প্র্যাকটিস করে। যদিও আমার সিনিয়র তখন আমার ইন্টিমেশন সিনিয়র যে ছিল সে অবশ্য ক্রিমিনাল প্র্যাকটিস করত, তারপরও যেহেতু রেজাউল করিম স্যার ক্রিমিনাল এক্সপার্ট, তো আমি ওইখানে ওই সময় বুদ্ধি খাটাই বলছি যে আমার সিনিয়র বহুত প্র্যাকটিস করে, সিভিল ক্রিমিনাল দুটাই প্র্যাকটিস করে, কিন্তু বেশি বেশি সিভিল প্র্যাকটিস করে। যদিও আমার সিনিয়র কিন্তু ক্রিমিনাল প্র্যাকটিস করতো, কিন্তু রেজাউল করিম স্যার তো ক্রিমিনাল এক্সপার্ট, সেই জন্য আমি বুদ্ধি করে বলছি যে বেশিরভাগ সিভিল প্র্যাকটিস করে। তো সেই জন্য হয়তো উনি আমাকে খুব বেশি একটা পেঁচিয়ে ধরে নাই। তারপর উনি আমাকে আরেকজন জজকে রেফার করলো প্রশ্ন করার জন্য, তারপর আবার উনি প্লোন নিয়ে সিম্পল আমাকে একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের করতে হয় সিম্পল খুঁটিনাটি ছোটখাটো প্রশ্ন করেছিল। এটাই একটা আমি একটা ছোট টিক্স ইউজ করছিলাম। তার মানে যেটা হচ্ছে যে আসলে শুধু বই পড়লেই হবে না, বাস্তব উপস্থিতির উপরে যারা ভাইবা বোর্ডে থাকবেন এদের সম্পর্কে একটা পূর্ব প্রস্তুতি জানা প্রয়োজন। অ্যাটলিস্ট যারা ভাইবা নিবেন এই সম্পর্কে একটু জ্ঞান রাখলে, হয়তো যেমন আপনি যে সুবিধাটা নিচ্ছেন এখন, আপনি যদি নাই জানতেন উনি কি প্র্যাকটিস করে, আপনি কিন্তু এই সুবিধাটা নিতে পারতেন না। তো যাক, সেটা তো এখন রাইট অতীত হয়ে গেছে। আমাদের কথা হচ্ছে, যারা এই তো এখন ভাইবা দিচ্ছে, রানিং চলতেছে, এরা আগামী দিনের অ্যাডভোকেট, তো আপনি এদের রাইট রাইট সম্পর্কে কি বলবেন? এরা তো স্বতন্ত্র ভাবে প্রাথমিক অবস্থায় বাংলাদেশের বাস্তবতায় আদালতে প্র্যাকটিস করতে পারবে না, কোনো না কোনো সিনিয়রের আন্ডারে বা কোনো জায়গায় তাদেরকে কাজ করতে হবে। তো আপনি যেহেতু এই অ্যাডভোকেটটা হয়েছেন, তখন আপনার অনুভূতিটা কি ছিল যে আপনি কোথায় কিভাবে প্র্যাকটিস করবেন? অনেকে কিন্তু এই চিন্তা আছে যে অ্যাডভোকেট তো হইলাম, এখন কার আন্ডারে প্র্যাকটিস করব বা নিজে চেম্বার দিব কিনা, তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখন নতুন অ্যাডভোকেট হবে? জি, অ্যাডভোকেট হয়ে গেলে যে সচরাচর আপনার কাছে প্রচুর কাজ চলে আসবে বিষয়টা কিন্তু তা নয়। অনেকে শিক্ষানবিশ কাল, অনেকে 8-10 বছরও পাস করেছে, তো হয়তো তাদের একটু ক্লায়েন্ট ক্লায়েন্ট থাকতে পারে আগে থেকে সিন পরিচয় থাকার কারণে। যারা আগে থেকে বেশি কোর্ট প্র্যাকটিস করেন নাই তাদের যে খুব বেশি মামলা হয়ে যাবে বা ভালো চলবেন এমনও কোনো নিশ্চয়তা নাই, তো সেটা গ্রাজুয়ালি ধীরে ধীরে কিন্তু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্য আপনাকে একজন সিনিয়র মেনটেন করতে হবে, কারণ আপনাকে এটা ভালো করে মনের মধ্যে গেঁথে রাখতে হবে যে সিনিয়র অবশ্যই আপনার একটা বট গাছের মতো, একটা ছায়ার মতো কাজ করবে। আপনি হয়তো অনেক কিছু শিখতে পারেন অথবা আপনি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসও করতে পারেন সিনিয়রের সাথে 2-1 বছর থেকে, তারপর আপনি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতেই পারেন, স্বাভাবিক অনেক ভালো এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন। কিন্তু কিছু খুঁটিনাটি বিষয় আছে আর সেগুলা কিন্তু আপনি যে প্রবলেমে পড়বেন না তা কিন্তু নয়, কিন্তু আপনার মাথার উপর যদি সিনিয়র থাকে যে ছাতার মতো, তাহলে আপনি বিপদে আপদে অবশ্যই সিনিয়র থেকে হেল্প পাবেন
এটাই হচ্ছে ভরসা। সুতরাং আপনি যদি ইন্ডিভিজুয়াল কখনো সিনিয়র থেকে সরেও যান, ইন্ডিভিজুয়াল যদি হয়েও যান, তারপরেও মনে রাখতে হবে ওয়ান্স ওয়ান্স এ সিনিয়র অলওয়েজ সিনিয়র। অবশ্যই তাকে সবসময় সিনিয়রের মতো প্রায়োরিটি দিবেন, বা ওনার থেকে যদি সরেও যান তারপরেও ওনার কিছু কিছু কাজে সহযোগিতা করার চেষ্টা করবেন, রেগুলার ওনার সাথে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করবেন, এটাই আসলে ভালো। ইনশাল্লাহ সবাই তো একদিন ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সিনিয়র পাশে থাকাটা খুবই প্রয়োজন না, আমরা সিনিয়র মানুষের আপনার কাছে। সাথে একটা কথা যুক্ত করতে চাই, আমরা বাস্তব অবস্থাতে দেখি অনেকেও সিনিয়রের সাথে ধরেন যে 6-7 বছর কাজ করার পরেও এককভাবে কাজ করার কিন্তু সাহসটা পান না, যে কোনো কারণবশতেই হোক। অনেকেই আছেন যে তারা ওই সিনিয়রের আন্ডারে কাজ করতেই পছন্দ করেন। তো আসলে বাস্তব, আপনার তো অনেক হয়তো ফ্রেন্ড আছে, আপনি হয়তো দেখেন যে কেউ হয়তো 4-5 বছর এখন ওই সিনিয়রের আন্ডারেই করতেছে। আমরা বলি না যে সিনিয়রের আন্ডারে কাজ করা ক্ষতিকর, কিন্তু ক্ষতিকরের কথা না, কথা হচ্ছে যে আপনাকেও তো একদিন সিনিয়র হইতে হবে, আপনার আন্ডারেও তো জুনিয়র নিয়ে আসতে হবে। তো আসলে এই যে রাইট, নতুন অ্যাডভোকেটরা ভয়টা কেন পায় যে আমরা সিনিয়রকে থেকে একক যদি তারা প্র্যাকটিস করতে চায়, কি কি জিনিসটা তাদের আসলে আগে থেকেই জানা প্রয়োজন যাতে সে একজন সিনিয়রের মতো তার আন্ডারে জুনিয়র নিয়ে আসতে পারে? জি ধন্যবাদ আজিম ভাই। আপনার এই প্রশ্নটার কোশ্চনটার উত্তর আমি আরেকটা প্রশ্ন করে দিব, সেটা হচ্ছে একজন জুনিয়র যখন সিনিয়র আন্ডারে কাজ করে তখন তাকে ভাবতে হবে সে কি প্র্যাকটিস করতেছে না জব করতেছে। এই দুইটার মধ্যে যদি কনসেপ্ট ক্লিয়ার রাখে তাহলে কিন্তু তার সামনে কি হবে, কেন মামলা নিতে পারবে না, সেটা সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সে কি প্র্যাকটিস করতেছে নাকি জব করতেছে। জব হয়ে গেলে তো বিষয়টা ওই হলো, তো আপনি সিনিয়র নির্ভর, সিনিয়রের টাকা দিয়ে আপনি সে টাকা দিয়ে চললেন। আর যদি প্র্যাকটিস হয় সেটা হচ্ছে আপনি সিনিয়র থেকে গেইন করতেছেন, সিনিয়রকে আপনি হেল্প করতেছেন, ওই হিসাবে আপনাকে সিনিয়রের সম্মানই দিতেছে। এমন কিছু মামলা আছে যে আপনার সব কিছু, আপনার পার্সোনাল মামলা তো থাকতেই পারে বা পারিবারিক মামলা হোক, কিছু ছোটখাটো মামলা আপনাকে হ্যান্ডেল করতে হবে, ফ্রি হোক হোক না, আপনার ফ্রিতে হয়তো আপনার সিনিয়রে আপনার মামলা চালাবে না, তখন উনিই বলবে তুই একটা প্রি মামলা করেন, দেখবেন উনিই বলবে মামলাটা তুমি হ্যান্ডেল করো, মামলা সিনিয়র তো ওখান থেকে টাকা পাবে না। তার মানে আপনি প্রীতিও যদি দুই একটা মামলা হ্যান্ডেল করেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু গ্রো হয়ে গেল, আপনি কনফিডেন্স এর জায়গাটা থেকে চলে যাবেন, যে কথাটা আপনি একটু আগে বললেন যে জি, একটা মামলা নিতে ভয় করে, ওই বিষয়ে তার আপনি মানে অনেক মামলা আছে ছোটখাটো। আপনার কথা থেকে এক কথা আমরা এটা বলতে পারি যে আসলে আপনি সিনিয়রের আন্ডারে জব করতেছেন না আপনি একটা প্র্যাকটিস করতেছেন, এইটা আগে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার সিনিয়রের করতে আন্ডারে হবে, আপনি কাজ করবেন, আপনি যেই আদালতে কাজ করেন প্রতিটা আদালতের ইন্টারনাল কিছু সিস্টেম থাকে, আপনি একদিনে রাইট, যায় ওই সিস্টেমগুলো জানতে পারবেন না, কোন বিচারকের কি মন মানসিকতা, কোন হ্যাঁ কোর্টের কি হ্যাঁ মন মানসিকতা, এগুলো আপনি একদিনে বুঝতে পারবেন হ্যাঁ না। ওই জন্য বাধ্যতামূলক আপনি 1-2 বছর যে কোনো সিনিয়রের আন্ডারে কাজ করে আপনাকে ওই আদালত কি চলে সেই সিস্টেমগুলো কি জানতে চলে হবে, কারণ আপনিও যে আইন পড়েন সিনিয়রও ওই আইন পড়ে, সিনিয়রের জন্য ওই কিন্তু আইন পড়ে, সিনিয়র কোনো জজ বই সাহেবও নাই, সে আইন পড়ে। একই পড়ে। তো এই জন্য আমরাও বলবো যারাই নতুন অ্যাডভোকেট হচ্ছে তারা 1-2 বছর সিনিয়রের আন্ডারে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, জব করবেন না যে আপনি মাসে মাসে বা রাইট দিনে দিনে রাইট, আপনি টাকা পাবেন, এটা না, প্রয়োজনে আপনি নিজের পকেটের টাকা খরচ করে সিনিয়রের সাথে থাকে কাজগুলো শিখেন, শিখার পরে তখন আপনি নিজস্ব প্র্যাকটিস দেন তাতে। কারণ দেখেন দিন শেষে আপনাকে কিন্তু স্বতন্ত্র যদি আপনি না হন, আপনি যে আশা নিয়ে ছোটকাল থেকে যে আমি আদালতে যাব মানুষের উপকার করব, ওইটা কিন্তু পারবেন না। তো এখন জাস্ট সর্বশেষ আপনার কাছ থেকে আমরা এটা জানতে চাবো যে আসলে এই লয়ার কোর্টে প্র্যাকটিস করতে করতে হাইকোর্টের প্রিপারেশন নেওয়াটা আসলে কতটা কঠিন, আর মানুষ কখন নিবে, কখন সে চিন্তা করবে যে আমার এখন হাইকোর্টে যাওয়া প্রয়োজন? আসলে হাইকোর্টে যাওয়া তো একটা ড্রিম, একজন আইনজীবী যে লয়ার কোর্টে প্র্যাকটিস করে তার অবশ্যই ড্রিম হওয়া উচিত যে হাইকোর্টে সে প্র্যাকটিস করবে, তারপর ফিউচারে সে হাইকোর্টের বিচারক হবে, এটা সবার ড্রিম থাকা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো ওই হিসাবে যদি হাইকোর্টে প্রস্তুতির বিষয়টা একটু কঠিন তা যদি না হতো তাহলে তো আর অনেক সিনিয়র লয়ার কিন্তু তারা জজ কোর্টে মেম্বারশিপ নিয়েছে কিন্তু হাইকোর্টে এখনো মেম্বারশিপ নেন নাই। তো অবশ্যই হাইকোর্টে মেম্বারশিপ নেওয়াটা একটু কঠিন, এটা কেউ মানুক আর না মানুক এটা তো কিন্তু বিশ্বাস করতেই হবে। তো তারপরেও যে যে সহ্য করবে, যে পড়ালেখা করবে বা যার ড্রিম আছে সে কিন্তু ওভারকাম করবেই, সে হাইকোর্টের আঙ্গিনায় যাবে, প্র্যাকটিস করতে পারবে।
তো সুতরাং চেষ্টা চেষ্টা তো চালিয়ে যেতে হবে, আর সময় মতো কিছু তদবিরও করতে হয়, শুধু চেষ্টা যে করলে হবে। অনেকে আছে প্রথম ইন্টিমেশন দেন নাই, এখন ফর্ম পূরণ করার সময় তাদের হঠাৎ মনে হয়েছে যে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না কেন, ও আমরা তো প্রথম ইন্টিমেশন দিই নাই। কিন্তু প্রথম ইন্টিমেশন আমি সাপোজ আমি 2018 সালে প্রথম ইন্টিমেশন সরি 19 সালের মার্চের দিকে প্রথম ইন্টিমেশন দিছি, তারপর আমি 3 বছর 2 বছর 2.5 বছর পর এখন ফর্ম ফিল আপের সুযোগ পাইছি। এখন যে এতদিন খবর নেয় নাই, হঠাৎ করে ফর্ম ফিল আপের সময় আসি, সে মন খারাপ করার কিছু নাই যে সে ফর্ম ফিল আপ করতে পারতেছে না, কারণ সে প্রথম ইন্টিমেশন আছে। সুতরাং চোখ কানও খোলা রাখতে হবে, আর পড়াশোনা তো লাগবেই, কিছু টেকনিক্যাল ব্যাপারও আছে, সবগুলা যথাযথভাবে পালন করা সবার পক্ষে সম্ভব হয় না, হয়তো আমার পক্ষেও হয়তো অনেক কিছু পালন করা সম্ভব হয় না। তো যাদের কপালে আছে বা চেষ্টা তদবির করবে তারা ইনশাল্লাহ হাইকোর্টের আঙিনায় যাবে। জি মিয়াজি ভাই, অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা ওভারঅল যারাই এই যে এখন ভাইবা দিচ্ছেন, অলরেডি হয়তো কারো হয়ে গেছে, আগামী 2-4 দিনে আরো কেউ ভাইবা হবে, তো তাদেরকে আমরা একটা কথাই বলবো যে প্রথমত কথা হচ্ছে আপনার সিনিয়রের আন্ডারে আপনি প্র্যাকটিস করবেন, জব করবেন না যদি আপনার আশাটা যদি বিশাল থাকে। আর ভবিষ্যতে আপনি হাইকোর্টে যদি যাইতে চান, আমি ব্যক্তিগতভাবে একটা সাজেস্ট করব যে হাইকোর্টে যাইতে হলে আপনার এই যে আইনের শব্দগুলা এতদিন যেটা বাংলায় পড়ছেন এগুলো পড়ে হাইকোর্টে যাইতে পারবেন না। কোনোভাবে গেলেও আপনি কিন্তু ভালো আইনজীবী হইতে পারবেন না, কারণ হাইকোর্টের ভাষা টোটালি ইংলিশ। সেখানে আপনি একটা আইনে দাঁড়ি কমার উপর ভিত্তি করে আপনাকে মামলা জিততে হবে, মামলা হারতে হবে। তাই আপনার যে বেয়ার অ্যাক্টগুলো আছে যদি এতদিন নাও পড়েন, আপনি যদি ভবিষ্যতে স্বপ্ন থাকে যে আমি হাইকোর্টে যাব, ওই প্রতিটা শব্দ চয়ন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বেয়ার অ্যাক্ট খুলে খুলে পড়তে হবে। এই যে জাস্ট সম্প্রতি আমরা দেখলাম এই যে ভার্চুয়াল কোর্ট গুলার মধ্যে বিচারকরা আইনজীবীদের বলে যে আপনি বেয়ার অ্যাক্টটা পড়েন, এই সেকশন কি বলতেছে। এখন আপনার যদি ধারণাই না থাকে, আপনি যদি ইংলিশে ওইটা নাই পড়েন, আপনি কিন্তু পারবেন না। বিচারক যখন আপনাকে কমান্ড করবে, আপনি যদি বলেন যে স্যার কই আছে, তখন কিন্তু আপনার ওই যে আইনজীবী হিসাবে যে একটা আপনার যদি ওই সেকশনটা যদি আপনি বারবার পড়েন, আপনার মুখস্থ হয়ে যাবে, তখন বই খোলারও দরকার নাই। আপনি বিচারকের সামনে যখন একবার মুখস্থ বলে দিবেন, তখন বিচারক বলবে যে না, ইনি অনেক পড়াশোনা করেন। তো এইরকম যারাই অ্যাডভোকেট হবেন সবাইকে আমরা কংগ্রাচুলেশন জানাবো, এবং পাশাপাশি আমাদের মিয়াজি ভাই যেটা বললেন যে আপনারা যে কোনো সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস শুরু করেন, জব করবেন না, প্র্যাকটিস শুরু করেন, প্রয়োজনে নিজের পকেটে টাকা দিয়ে করেন, প্রয়োজনে ফ্রি কিছু মামলা করেন, প্রয়োজনে আপনি খোঁজ নেন কে কোন মামলা চলতেছে, সেখানে আপনি কিছু হেল্প করতে পারেন কিনা। তো দিন শেষে এটাই কিন্তু নিয়তি, আপনি যদি কারো হেল্প করেন কোনো না কোনোভাবে কেউ আপনাকে হেল্প করবে। তো আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, মিয়াজি ভাইকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলার জন্য। তো আশা করি ভবিষ্যতে জি আমরা আরো কোনো অনুষ্ঠানে আলোচনা করব। তবে আমি মিয়াজি ভাইকে আরেকটা রিকোয়েস্ট করব, যেহেতু ভার্সিটি গুলো খুলছে, তো এখন আসলে অনেকেই যে কোথায় ভর্তি হবে এটা নিয়ে কিন্তু অনেকে টেনশন আছে যে কোন ল কলেজটা ভালো হবে বা কোন ভার্সিটিটা ভালো হবে। তো এ বিষয়ে আপনি যদি ভবিষ্যতে কোনো এক ভিডিওতে আমাদের সাথে আলোচনা করেন বা আপনার ইউটিউব চ্যানেল একটা ভিডিও আপলোড করেন, তাহলে হয়তো যারা পিপাসু যে জানতে চায় তারা উপকৃত হবে। তো আপনার কথা দিয়ে আমরা শেষ করব, যদি শেষ কথা কিছু বলতে চান। জি ধন্যবাদ আজিম ভাই, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করলাম, আর সবচেয়ে ভালো লাগলো আজকে আপনার পাশাপাশি বসে আমরা একটা ডিসকাশন করলাম। তো যারা দেখছেন সবাইকে আবারও অভিনন্দন, আপনাকেও অভিনন্দন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।